আমরা কলকাতা পৌরসভার তরফ থেকে মানুষের কাছে কমিটেড যে মানুষের সুস্থ পরিবেশের জন্য পৌরসভা যা দরকার সেটা করবে। আজকে আমাদের পৃথিবীব্যাপী সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবেশ রক্ষা। ঠিক যে পরিবেশ যদি না থাকে, আমরা একটা শহরে বড় বাড়ি তৈরি করে দিলাম, বড় গাড়ি চওড়া রাস্তা সুন্দর শহর হয়ে গেল, তো শহরে অক্সিজেন নেই, শহরে দূষণ রয়েছে, তাহলে সেই শহরে মানুষ থাকতে পারবে না, সেই শহরে অসুস্থ মানুষেরা থাকবে। তাই মানুষকে সুস্বাস্থ্য রাখার জন্য কলকাতা পৌরসভা যেরকম আমপানের পরে একটা বড় চ্যালেঞ্জ ছিল, 15,000 গাছ পড়ে গেছে, সেই 15,000 গাছ পড়ে যাওয়া মানে কত ভলিউম অফ অক্সিজেন কলকাতার থেকে কমে গেল। কলকাতা পৌরসভার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এটাকে কিভাবে আমরা মেকআপ করব। বর্ষাকালে অতটা বয়ে যায়নি, যেই শীত আসবে সাথে সাথে আমাদের পলিউশন লেভেলটা বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড ঘুরে গিয়ে কার্বন মনোক্সাইড হয়ে যাবে, যেটা একটা শরীরের পক্ষে মারাত্মক মৃত্যু হতে পারে। তাই সেই সময় পৌরসভা চ্যালেঞ্জ জানিয়ে 50,000 গাছ কলকাতা এবং তার আশেপাশে লাগিয়ে সেই আমপানের যে ক্ষতি সেটাকে আমরা মেকআপ করতে পেরেছি এক বছরে। ঠিক তেমনি ভাবে কে কেস করলেন সেটা বড় কথা নয়, আমাদের নিশ্চিতভাবে আমাদের পরিবেশ আদালতকে আমরা সম্মান করি, তার কারণ পরিবেশ আদালত পরিবেশকে রক্ষা করার একটা বড় দায়িত্ব নিয়েছে। কিন্তু তার থেকেও বড় যেটা কলকাতা পৌরসভার নিজস্ব দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে পরিবেশ বান্ধব কলকাতা তৈরি করা। এবং তার এই যে আজকে ড্রাম মিক্সিং প্লান্টের আজকে উদ্বোধন হবে, এইটা হচ্ছে তার উদাহরণ। আমরা 5.5 কোটি টাকা খরচা করে এই ড্রাম মিক্স প্লান্টটা আমরা আজকে এখানে বসাচ্ছি, এইটাতে আমাদের এই পুরনো প্লান্টে যা হবে তাই প্রোডাকশন হবে, কিন্তু আমাদের যে ধুলো কণা ছড়িয়ে পড়ত অন্য প্লান্টে পুরনো প্লান্টের তুলনা সেটা একেবারেই হবে না, হলেও খুব অল্প হবে। তাতে আমাদের এই অঞ্চলের যারা মানুষ আছেন, যারা দীর্ঘদিন ধরে ধোঁয়া খাচ্ছেন, আবার ফর্চুনেটলি আনফর্চুনেটলি যাই বলেন, আমি আবার এই এলাকার এমএলএ, রামদা হচ্ছে এখানকার কাউন্সিলর বা কোঅর্ডিনেটর। তাই এটা আমাদের কাছেও একটা বড় দায়িত্ব যে আমাদের এলাকার মানুষ সুস্থভাবে অক্সিজেন পাক, সুস্থভাবে জীবনযাপন করুক, এবং এইটার জন্যেই আজকে এই প্ল্যান্টটার আমরা উদ্বোধন করছি। ঠিক যে পরিবেশ আদালত বন্ধ করতে বলেছিল, একটা খবরের কাগজে বেরিয়েছে যে এখনো কেন ওই প্ল্যান্টটা চলছে, সব জিনিসের একটা সময় থাকে। উই ক্যান হ্যাভ, উই ডোন্ট হ্যাভ ম্যাজিক স্টিক ইন আওয়ার হ্যান্ড, আমাদের হাতে তো ম্যাজিক স্টিক নেই যে আজকে পরিবেশ আদালত বললো বা আজকে আমার মনে হলো কালকে আমি বললাম ছুক সাথে সাথে একটা প্ল্যান্ট তৈরি হয়ে গেলো, তা তো হয় না। সব জিনিসের একটা সময় লাগে, একটা টাইম লাগে, একটা গভর্নমেন্টের প্রসিডিওর, তার টেন্ডার হবে, তার এ হবে, ওয়ার্ক অর্ডার বেরোবে, তারপর তার টাকার জোগাড় হবে, তারপর সেইখানে সেই প্ল্যান্টটা লাগবে, একটা সময় লাগে। শুধু ছাপিয়ে দিলে খুব ইজি, একটা ক্রিটিসাইজ করে গভর্নমেন্টকে আমি একটা ছাপিয়ে দিলাম, পৌরসভাকে একটা ছাপিয়ে দিলাম ক্রিটিসাইজ করে, কিন্তু ইট ইজ ইজিয়ার টু ক্রিটিসাইজ দ্যান টু ওয়ার্ক। ক্রিটিসাইজ করাটা খুব সহজ, কাজ করাটা অত্যন্ত কঠিন। সেই কঠিন কাজটা কলকাতা পৌরসভা করছে, এবং আজকে প্রথম পদক্ষেপ হচ্ছে এই ড্রাম মিক্স প্ল্যান্ট, অর্থাৎ পরিবেশ বন্ধু আমাদের ম্যাস্টিক প্ল্যান্ট, এটা কলকাতা পৌরসভা কেন বাংলায় এই প্রথম আমরা এখানে বসাচ্ছি। এর পরেরটা কি, ম্যাস্টিকের জন্যে, ম্যাস্টিকে যে হলে পরিবেশ নষ্ট হচ্ছে, রাস্তাঘাটে সত্যি তো ধোঁয়া জ্বালালে সেই ধোঁয়া, কালো কালো ধোঁয়া বেরোচ্ছে, ম্যাস্টিক করা যাবে না। কিন্তু আমাদের যে বর্ষাটা হয় সেই বর্ষায় ম্যাস্টিক না করলে আমাদের যে ধরনের রাস্তা কাটাটা আনপ্ল্যান্ড সিটি, তাতে ম্যাস্টিক না করলে আমাদের সেখানে রাখা যায় না, এবং সেটা রাখা যায় না বলেই ম্যাস্টিকটা আজকে নয়, সেই আমাদের সুব্রত মুখার্জি যখন মেয়র ছিলেন, তার মেয়র ইন কাউন্সিল ছিলেন অনুপ চট্টোপাধ্যায়, তার সময় থেকে এই ম্যাস্টিকটা শুরু হয়েছে। মালাদিদি তখন আমাদের কনজারভেন্সির এমএমআইসি ছিল,
সেই সময় থেকে শুরু হয়েছে, আমি তখন কাউন্সিলর ছিলাম, সেই সময় থেকে ম্যাস্টিকটা শুরু হয়েছে। এবং ম্যাস্টিক ছাড়া আজকে আমরা বলছি দূষণ হচ্ছে, কাগজে দিচ্ছি, কালকেই আবার যে রাস্তাঘাট দাঁত বেরিয়ে পড়ে থাকে বলবে রাস্তাঘাটের অবস্থা খারাপ, তাহলে করবেটা কি, মানুষ করবেটা কি, পৌরসভা কি করবে, কি সমিতি খরচাজ ডিজি রোডস নিজে শুয়ে পড়বেন ওই গর্তটাকে ভরাবার জন্য, কি করবেন? আমরা টেন্ডার অলরেডি হয়েছে, আমরা একটা এইরকমই দূষণ নিয়ন্ত্রণ নিয়ে একটা ম্যাস্টিক প্ল্যান্ট, যে প্ল্যান্টটা আমাদের অটোমেটিক ম্যাস্টিক হবে, দূরে কলকাতার থেকে দূরে আমরা প্ল্যান্টটা বসাচ্ছি, সেইখানে প্ল্যান্টটা থাকবে এবং তার জন্য একটা নতুন আধুনিক গাড়ি আনা হচ্ছে, সেই গাড়িতে হট ম্যাস্টিক থাকবে, সেইটা নিয়ে এসে গাড়িটা সেই ম্যাস্টিক যেখানে আছে আমাদের মেকানিক্যাল ম্যাস্টিক, অর্থাৎ ম্যাস্টিক এখন আগে ছিল হাতে দিয়ে দিয়ে ম্যাস্টিক করে মেয়েরা থাবড়া ঠাবড়া মেরে ম্যাস্টিক করতো, এখন মেকানিক্যাল ম্যাস্টিক হবে। এই কাজটাও কলকাতা পৌরসভা হাতে নিয়েছে, যদিও বোম্বেতে এটা হচ্ছে অলরেডি, আমরা তাদের দেখে আমাদের টিম পাঠিয়েছিলাম, সুমিত্রবাবু নিজেও ছিলেন, অন্যান্য অফিসাররা ছিলেন, তারা গিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখেছেন এবং সেখান থেকে আমরা মেকানিক্যাল ম্যাস্টিক প্ল্যান্ট এটা খুব শিগগিরই আমাদের কলকাতায় আমরা চালু করব, যাতে বর্ষার আগে আবার কলকাতার রাস্তাঘাটে দাঁত না বেরিয়ে যায়, যাতে আবার খানা খন্দনা শুরু হয়। এছাড়াও এই পাশেই একটা আমাদের আছে, সেখানে আমাদের কোল্ড মিক্স প্ল্যান্ট, আমি যখন MMIC রোডে নিয়েছিলাম সুমিত্রবাবুর মনে আছে সেই সময় কোল্ড মিক্স প্ল্যান্ট, বর্ষাকালে তো হট মিক্সে কাজ করা যায় না, কোল্ড মিক্স প্ল্যান্ট, যেহেতু এটা আনপ্ল্যান্ড সিটি তাই আমাদের অনেকগুলো রাস্তা কাটাকাটি বারবার করেছে জলের জন্য, এর জন্য বিভিন্ন কাজে, তাই আমাদের এই ম্যাস্টিকটা অত্যন্ত জরুরি, কিন্তু যেহেতু এটা অনেক পুরনো প্ল্যান্ট, এত পরিবেশ বান্ধব নয়, তাই নতুন করে কলকাতা পৌরসভা প্রায় 5.5 কোটি টাকা খরচা করে প্রথম পরিবেশ বান্ধব প্ল্যান্ট এখানে লাগানো হলো, আগামী দিনে এখান থেকেই যাবে, কারণ এর যা প্রোডাকশন সেটা ওখানে দুটো মেশিন মিলেও সেই প্রোডাকশন হয়, এবং আগামী দিনে এই পরিবেশের দিকটা আমাদের সবথেকে বেশি নজর এখনও আছে, আগামী দিনেও থাকবে। আমরা ম্যাস্টিক অ্যাসফাল্ট প্ল্যান্টটাও আমরা পলিউশন ফ্রি প্ল্যান্ট আনাচ্ছি, সেটাও কলকাতার থেকে একটু বাইরে হয়ে যাবো, এবং সেখানে মেকানিক্যাল ম্যাস্টিক সেটা রাস্তাটা কীভাবে আমাদের মন্দ বেশি, আমাদের সলিউশনটা বেশি, মানে উঁচু নিচু জিনিস, এইটার জন্য একটা সাজেশন দেওয়ার জন্য আমি নতুন থেকে পুরো আমরা একটা কমিটি সেট আপ করেছি, সুমিত্রবাবু দুয়াবাবু যারা আমাদের ইঞ্জিনিয়ার আছে তাদেরকে একটা কমিটি সেট আপ করেছি, তারা আমাকে একবার করে বসে কোন কোন রাস্তাগুলো খারাপ এবং তাদের কী কী করতে হবে সেইটা একটা প্ল্যানিং তৈরি করে হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপক রদবদল হলো, এইটা নিয়ে আমার কিছু বলার নেই, নির্বাচন কমিশনের